নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ভেবেছিলাম সকাল থেকে যে একটা ব্যাপার নিয়ে আমরা ডাবল ইঞ্জিন সরকার নিয়ে আপনার রায় করব, কারণ ডাবল ইঞ্জিন সরকার সেটা দরকার হয় কিনা, অথবা কেন্দ্রে এবং রাজ্যে একই সরকারের দরকার পড়ে কিনা, সেগুলো নিয়ে আলোচনার দরকার ছিল হয়তো বা। কিন্তু সন্ধেবেলায় বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পর যে ঘটনা প্রবাহের সামনে হলাম আমরা, যে ঘটনা ক্রমের সম্মুখীন হলাম, যেভাবে দেখলাম চারিদিকে ভাঙচুর, কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনা, কোথাও অফিসে তালা লাগিয়ে দেওয়া, কোথাও বা রাস্তায় বেরিয়ে এলেন বিজেপির কর্মী সমর্থকরা, যেমনটা হয়েছিল প্রথম দফার তালিকার ক্ষেত্রেও, ঠিক সেইভাবেই আরও একবার আমরা সেরকম বিক্ষোভের ছবি দেখলাম। তারপর দেখলাম আরও অনেক কেওস। শিখা মিত্র, তাকে বিজেপি প্রার্থী ঘোষণা করে দিল চৌরঙ্গি থেকে। শিখা মিত্র সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন যে তিনি তো তার সঙ্গে কোথাও আলোচনাই করা হয়নি এবং তিনি বিজেপিতে যোগ দেননি এবং তিনি প্রার্থী হতে চান না। বিজেপির থেকে দলত্যাগ করলেন সৌরভ সিকদারের মতন নেতা, সৌরভ সিকদার বহুদিনের নেতা। বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভে বিজেপির পুরনো কর্মীরা তারা বলতে শুরু করলেন তাদের সেই পুরনো কর্মীরা গেলেন কোথায়, সদ্য সদ্য জয়েন করলেন যারা তারাই কীভাবে এই তালিকায় ঢুকে যাচ্ছেন, প্রার্থী হয়ে যাচ্ছেন। অতএব আমরা স্থির করলাম আপনারা এটা নিয়েই করব, কারণ মানুষ বুঝুন, দেখুন কোথায় কী হচ্ছে এবং তাতে বিজেপি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস তাদেরই বা কী বক্তব্য শুনবো আমরা। আমরা এখন দেখে নেবো আজকে কোথায় কোথায় বিক্ষোভ হলো। আজকে বিক্ষোভ হলো বিভিন্ন জায়গায়। আজকের ঘটনাপ্রবণ হরিশ্চন্দ্রপুর, মালদা, জলপাইগুড়ি, রানাঘাট, ব্যারাকপুর, দুর্গাপুর বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। জলপাইগুড়িতে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি র্যাফ নামানো হয়েছে, বিক্ষোভ এমন আকার নিয়েছে। হরিশ্চন্দ্রপুর, মালদায় আমরা দেখছি কীভাবে বিজেপির পার্টি অফিসের মধ্যে ভাঙচুরের ঘটনা। ব্যারাকপুরে রাস্তায় বিজেপি কর্মীরা বেরিয়ে এসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন, আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। দুর্গাপুরে এখানে বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়েছেন বিজেপির কর্মীরা, তারা ক্ষুব্ধ বিক্ষুব্ধ। আজ দ্বিতীয় দফার তালিকা ঘোষণার পরেই বিজেপির যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ছবিগুলো উঠে আসছে, বিজেপির জন্য নিঃসন্দেহে তা স্বস্তিদায়ক নয়। যে বিজেপি পার্টি উইথ আ ডিফারেন্স বলে নিজেদেরকে প্রচার করে এসেছে, সেই বিজেপির তরফে আজকে যখন রাজ্য জুড়ে এই ধরনের চিত্রগুলো দেখা যাচ্ছে, তখন সেটা নিশ্চয়ই বিজেপির জন্য একটা অস্বস্তির কাঁটা। খেয়াল রাখতে হবে আগের দিন, প্রথম দিন প্রার্থী তালিকা ঘোষণার পর ঠিক একই রকম বিক্ষোভের ঘটনা ঘটেছিল। সেবার হয়েছিল সিঙ্গুরে, ডায়মন্ড হারবারে, উত্তরপাড়ায়, উলুবেরিয়ায়। সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, 89 বছর বয়সের তিনি প্রার্থী, তিনি দাঁড়িয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করেনি, তৃণমূল কংগ্রেস প্রার্থী করেনি, তৃণমূল কংগ্রেস থেকে তিনি বেরিয়ে যান বিক্ষুব্ধ হয়ে এবং বিজেপিতে জয়েন করেন এবং বিজেপি তাকে প্রার্থী করে। তাই প্রার্থী হওয়ার পর সিঙ্গুর জুড়ে এবং হুগলির বিভিন্ন প্রান্ত জুড়ে তীব্র বিক্ষোভ দেখা যায়, পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়, হেস্টিংসের সামনে বিজেপির দফতরের সামনে, সেখানেও হুগলি থেকে লোকেরা আসেন। ডায়মন্ড হারবারে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়, আগুন জ্বালানোর ঘটনা ঘটানো হয়, উত্তরপাড়া, উলুবেরিয়াতে বিভিন্ন জায়গায় দেখি আমরা। এবং এই ঘটনা এত তীব্র আকার নেয়, হেস্টিংসের বাইরে দুদিন তিন দিন ধরে যেভাবে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা এসে বিক্ষোভ দেখাতে থাকেন, তাতে কেন্দ্রীয় নেতৃত্ব উদ্বেগ প্রকাশ করেন। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের নেতাদের ডেকে তারা বলেন কেন এইভাবে পরিস্থিতি কন্ট্রোল করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হেস্টিংসের সামনে এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা,
গত কয়েকদিন ধরে আমরা হেস্টিংসের সামনে এই ছবিগুলো দেখছিলাম, যাতে ইট বৃষ্টি, পুলিশের লাঠিচার্জ, এইসব ঘটনাগুলো ঘটে। বিজেপির মতন দলের পক্ষে প্রত্যেকবার এই ধরনের ক্যান্ডিডেট লিস্ট বার করার পরেই এই ছবিটা নিঃসন্দেহে খুব অস্বস্তিদায়ক। আবার বলি, হ্যাঁ, দক্ষিণপন্থী দল কংগ্রেস বা এর আগে তৃণমূল কংগ্রেসও আমরা দেখেছি প্রার্থী তালিকা ঘোষণার পর ক্ষোভ বিক্ষোভের ছবি থাকে। কংগ্রেস দশকের পর দশক আমরা দেখেছি এই ধরনের ছবি, কিন্তু বিজেপির মতন পার্টি যারা এ রাজ্যে ক্ষমতায় আসবার কথা ঘোষণা করছে, যারা লড়াইয়ে আসতে চাইছে, তারা তাদের যখন প্রার্থী তালিকার পরে এই ছবিটা বেরোয় তখন সেটা নিঃসন্দেহে অস্বস্তি। আমাদের সঙ্গে রয়েছেন যে অতিথিরা, তারা এই মুহূর্তে রয়েছেন কংগ্রেসের তরফে রোহন মিত্র, রয়েছেন কংগ্রেসের আরেক নেতা অভিষেক ব্যানার্জি, এবং রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ ভৌমিক। আমি প্রথমে রোহন আপনার কাছে আসি, আপনি প্লিজ বলুন। আমি প্রথমত আপনার মায়ের সঙ্গে কথা বলতে চাইছিলাম, শিকাদির সঙ্গে কথা বলতে চাইছিলাম। আমি শুনেছি শিকাদির ওদের শরীর খারাপ হয়েছে, সেই জন্য কথা বলবার মতো অবস্থায় নেই, কিন্তু কী ঘটনাটা বলবেন একটু পরে, আমরাও একটু একটু অবাক হয়ে গেছি। ঘটনাটা কী হলো? একটা পার্টি, বিজেপির মতন পার্টি, একজন ক্যান্ডিডেট ঘোষণা করে দিলেন, সেই ক্যান্ডিডেট বললে আমাকে তো অবশ্যই কেউ আলোচনা করে, বলবেন একটু প্লিজ। কি বলবো বলুন তো, মানে কিছু বলার আছে? আমরা তো একটা, আমি প্রথম কথা হলো আমাদের পরিচয়টা কি, আমার মার এবং আমার পরিচয়টা কি। আমরা সোমেন মিত্রর পরিবার, আমার মা হলো সোমেন মিত্রর স্ত্রী, আমি হলো সোমেন মিত্রর ছেলে। সোমেন মিত্রকে রাহুল গান্ধী 2018 সালে প্রদেশ কংগ্রেসের সভাপতি করেছিল, এবং সেই সোমেন মিত্র 2020 যখন আমার বাবা মারা গেলেন, সে কিন্তু সেদিনও ছিল প্রদেশ কংগ্রেসের সভাপতি, এবং যা সংগঠন, যেটা কংগ্রেসের, যেটা তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং যে পথে তিনি কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তার পরিবার হিসাবে আমরা কি করে আজকে বিজেপি করতে পারি, এটা তো মানে ভাবতেও অবাক লাগে। আমাদের বাড়িতে নিশ্চয়ই এর আগেও, মানে বিজেপি কেন, তৃণমূলেরও অনেক নেতৃত্ব বাবা চলে যাওয়ার পরে বিভিন্ন সময়ে এসছে, এবং তারা বাবাকে বিভিন্নভাবে শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের কথা আমাদেরকে বলেছেন, যেটা আমাদের প্রাইভেট কনভারসেশনের মধ্যে পড়তেই পারে, এবং আমরা তাদেরকে রেসপেক্টও করি। কিন্তু তারপরে কিন্তু আমরা কোনো ডিসিশনই নিইনি, আমরা মানে ডিসিশন নেওয়ার তো কোনো প্রশ্নই নেই। কেন, আমি কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি, আমাকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আমাকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন, এবং আমার মা 2014 সালে যখন তিনি বিধায়ক ছিলেন, তার তখনও দুটো বছর বাকি ছিল, সে যদি এতই লোভী হতো যে তাকে বিধায়ক হতে হবে বা বিধায়ক থাকতে হবে, তাহলে সেই 2016 যতক্ষণ না ইলেকশনটা শেষ হলো ততদিন সে বিধায়ক থাকতে পারতো। সে কিন্তু দেখলো যে তার স্বামীকে সেই সময় উত্তর কলকাতার মানুষ রিজেক্ট করেছেন তিনি কংগ্রেসে ফিরে আসার পরে, তো তিনি সেই দায়টা নিয়ে তিনি মানে সেদিনকার বিধায়ক পদ থেকে ছেড়ে দিয়ে সেই রাজনীতি থেকে ছড়ে গেছেন। তারপরে যে মানুষের জন্য যেটুকু করা সে করেছে, আমাদের বাবার নামে আমরা একটা ফাউন্ডেশন করেছি, আমরা চৌরঙ্গীর যারা আমাদের সঙ্গে অনেক বছরের সম্পর্ক, পুরনো শিয়ালদা যে কনস্টিটুয়েন্সি, সেখানে আমরা মানুষের জন্য যেটুকু করার আমরা করতে পারবো, আমাদের যেরকম সম্ভব। এটা সম্ভব না আমার পক্ষে, কারণ যেটা একদম আলাদা প্ল্যাটফর্ম, সেখানে আমি কি করে যাই? আমি চিনি না, জানি না কিছু, তাদের আইডিওলজি কী সেটাও আমি জানি না, তো কেন করব? আর যেটুকু বুঝি বুঝি, মানে না পড়েও যেটুকু মানে কার্যকলাপ থেকে আমাদের সঙ্গে পুরো, যেমন আমাদের কংগ্রেসে একটা, যেমন বলি ধর্মনিরপেক্ষ, সেটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ইন্ডিয়ার মতো দেশে সেটাই তো নেই। কোথাও প্রার্থী পাচ্ছে না, ধরুন চৌরঙ্গী প্রার্থী পাচ্ছে না, এইভাবে কারোর সঙ্গে কথা না বলে, যিনি দাঁড়াবেন না বলেছেন, যিনি আদর্শগত একটা বিষয় বলেছেন, তার নাম ঘোষণা করে দিয়েছে অনৈতিকভাবে, তো ফলে ওরা তো কোনো A1 প্রার্থী পাবে না। এবার দেয়ালে যার নাম লিখবে, কোনো চতুর্থ শ্রেণীর প্রার্থীকে ধরে এনে সেখানে দাঁড় করাবে। আমি এখানে এসে শুনলাম, আমি আমি চা খেতে ঢুকেছিলাম, চা খেয়ে বেরিয়ে যাচ্ছি। কুণাল ঘোষের চা তো স্টেপে ছিল, তিনি গেছিলেন শিকামিত্রের বাড়ি, সেটা আমরা বুঝলাম না হয় সেটা ঠিক আছে। আমি একটু পার্থবাবু আপনার কাছে যাবো, পার্থ ভৌমিক, তৃণমূল কংগ্রেসের নেতা আপনি,
প্রচারের মধ্যে সারাদিন ধরে রয়েছেন, কিন্তু যখন এই দৃশ্যগুলো দেখছেন তখন কি আপনাদের মধ্যে একটু কোথাও হাসি ফুটছে যে যে উদ্বেগের মধ্যে কাটাচ্ছিলেন যে এত টাইট লড়াই, এবার মনে হচ্ছে একটু একটু হাসি ফুটছে ঠোঁটের কোণায়, বলবেন? না না, আমি অঞ্জনদা আপনাকে খুব বিনীতভাবে এই কথাটা জানাতে চাই যে শিখা দেবীকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটাই মাত্র কারণে, উনি মূল যে পয়েন্টটা বলেছেন যে কংগ্রেসের ইডিওলজি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আমি একটা ধর্মনিরপেক্ষ দলের থেকে কিভাবে যারা ধর্মের নামে ভারতবর্ষটাকে ভাগ করতে চাইছে সেই দলে যেতে পারি, যে আদর্শ এবং নীতি থেকে বিচ্ছিত হয়ে মেদিনীপুরের মির্জাফর দল ছেড়েছেন, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা থেকে যারা ধর্মের নামে ভারতটাকে ভাগ করতে চায় সেই দলে নাম লিখিয়েছে, গান্ধীজির আদর্শে বিশ্বাসী মানুষ গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসের দলে নাম লেখাতে পারেন, অন্তত শিখামিত্র প্রমাণ করে দিলেন সবাই মেরুদণ্ড বিক্রি করে রাজনীতি করেন না। আমি এই জন্য তৃণমূল কংগ্রেসের হলেও ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যে দলের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, বুথ লেভেলে যে দলের কোনো সংগঠন নেই, যে দল শুধুমাত্র মিডিয়াকে পয়সার বিনিময়ে প্রভাবিত করে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক কাঠামোগুলোকে জোর করে জবরদখল করে নিজেদের আয়ত্তে নিয়ে এসে ভারতবর্ষের গণতন্ত্রকে কলুষিত করতে চাইছে, অথচ মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, তাদের দিয়ে খুব একটা চিন্তা করার কিছু আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আর মানুষ যদি পরিবর্তন চায় তাহলে তৃণমূলের পরিবর্তন করে তৃণমূলের বি টিমকে ক্ষমতায় আনবেন কেন? মানুষ তো চিন্তা করবেন যে কার পরিবর্তন চাইছে। মূলত যাদের তৃণমূল কংগ্রেসের থেকে যাদের নামে বিভিন্ন অভিযোগ, আমি তো মনে করব বিজেপিকে একটা কারণে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, আমরা তৃণমূলের থেকে তৃণমূলকে শুদ্ধ করতে পারছিলাম না, বিজেপি অন্তত আমাদের তৃণমূল কংগ্রেসকে শুদ্ধ করে। আপনার কাছে আসবো পার্থ ভৌমিক, আপনার কাছে আসবো, আমরা আসবো আসবো। আমরা আরেকজন নতুন অতিথিকে পেয়ে গেছি, সৌরভ শিকদার, গতকাল পর্যন্ত যাকে আমরা বিজেপির নেতা হিসেবে আমাদের এই টিভি টক শোগুলোতে নিয়ে আসতাম, বিজেপির নেতা হিসেবে যিনি খ্যাত, আজ তিনি দলত্যাগ করেছেন, ক্ষুব্ধ হয়েছেন তিনি। সেই সৌরভ শিকদার আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। সৌরভবাবু, আমার নিঃসন্দেহে এটা খুব খারাপ লাগছে আপনাকে আজকের এই ভূমিকায় দেখতে, আপনাকে যে যেভাবে দেখি তার জায়গায় অন্য ভূমিকা, আমাকে একটু বলবেন যে প্লিজ একটু কী কারণটা ঘটলো, আপনি আপনি দল ত্যাগ করলেন কেন, আপনি ইস্তফা দিলেন কেন? না অঞ্জনদা, প্রথমে আমি পরিষ্কার করি, আমি দল ত্যাগ করিনি, আমি আমার খালি দায়িত্বটা ছেড়ে। আচ্ছা, মাফ করবেন, মাফ করবেন, আমাকে ভুল তো ছিল, আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, আপনার দায়িত্বগুলো ছেড়েছেন, অর্থাৎ আপনি ক্ষোভ প্রকাশের একটা পন্থা নিয়েছেন, সেটা কেন করলেন বলবেন? এখানে কোনো ক্ষোভ প্রকাশের জায়গা নেই, আমার মনে হচ্ছিল যে আমার কাজটা যে লাঠি চার্জ হয়েছে, দেখুন আমি তো ছোট থেকে এই বিজেপি দলটার সাথে বড় হয়েছি, আপনারা যারা সিনিয়র সাংবাদিক সবাই আমার বংশ পরিচয় জানেন, আমি চোখের সামনে দলটা বড় হতে দেখেছি, কিন্তু এই কর এই এই যে আজকে দলীয় কর্মীদের উপরে লাঠি চার্জের ব্যাপারটা কিন্তু আমি মেনে নিতে পারিনি, এবং আমি উচ্চ নেতৃত্বের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু হয়তো ওনাদের আমার মতামত ঠিক লাগেনি। আর একটা কথা আমি খুব পরিষ্কার করে বলে দিতে চাই, এই প্রশ্নটা উঠতেই পারে যে যেহেতু আজকে প্রার্থী তালিকা প্রকাশিত হলো, আপনি কি সেই ক্ষোভে করলেন? তা আমি একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি 294টা সিটের কোনো সিটে প্রার্থী হওয়ার জন্য অ্যাপ্লাই করি। আমি বলেছিলাম দল যদি মনে করে আমাকে লড়াতে পারে, দল যদি মনে করে আমাকে লড়াবে না, না লড়াতে পারে। কিন্তু আজকে আমার মনে হয়েছে যে যে কর্মীগুলো নিচের তলায় দিনের পর দিন সংঘর্ষ করে এসছে, আজকে তাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি, তাদের কথা শোনাটা জরুরি। আমি সেই জন্যই বলেছি যে আমি যখন আমার দায়িত্বই পালন করতে পারছিলাম না, তো শুধু শুধু পথ ধরে আমি রাখতে চাই। আমাকে সৌরভ একটা কথা বোঝান প্লিজ, আমরা দেখুন আমরা তো দেখেছি এর আগেও বিভিন্ন সময় প্রার্থী তালিকা ঘোষণার পর বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ, একটু তার আঁচ কখনো তীব্র হয় কখনো বা কম থাকে, সেই সব ঘটনার সঙ্গে এবারের এই যে লাগাতার যে বিক্ষোভ দেখতে পাচ্ছি তার কি কোনো তফাৎ রয়েছে অ্যাকচুয়ালি? আমরা সেইটা বুঝবার চেষ্টা করছি, মানে এর মধ্যে কোনো
কোনো প্রভেদ আছে সেটা বোঝাবেন, মানে কোন জায়গাটা আপনারও বা এত খারাপ লাগলো? না দেখুন, খারাপ লাগার মেন মেন কারণ একটাই আছে, মেন কারণ একটাই আছে, সেটা হচ্ছে দেখুন আমরা তো বিজেপি পরিবার বলি, তাহলে যদি ক্ষোভ বিক্ষোভ হয় বা কোনো মানুষের কর্মীদের মধ্যে ক্ষোভ থাকে তাহলে তাদের সাথে কথা বলা দরকার, তাদের বোঝানো দরকার। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই যে আজকে ধরুন যারা বাইরের থেকে এসে সার্ভে করছে, যারা বিভিন্ন ভাবে প্রফেশনাল ওয়েতে করছে, এখন যুগ বদলাচ্ছে, তাদের কি এইটা তাদের জ্ঞাত আছে যে এরকম অনেক পরিবার পশ্চিমবঙ্গে রয়েছে যারা দু জেনারেশন হয়তো জেল খেটেছে, বাবা সিপিএম এর সময় জেল খেটেছে, ছেলে তৃণমূলের সময় জেল খেটেছে বিজেপি করার অপরাধে, আজকে তাদের সেন্টিমেন্টটা কি আমরা একটুখানি গুরুত্ব দেব না? আপনার কি মনে হচ্ছে এই রকম গ্রাউন্ড লেভেলে অসংখ্য বিজেপি কর্মী নেতা রয়েছেন যাদের মনের ভেতরে যা চলছে সেই কথাগুলো নেতৃত্ব তারা শুনছেন না, তারা কি এটাকে আসলে থেকে দৃষ্টি সরিয়ে দিচ্ছেন, এটা বলবেন প্লিজ। দেখুন আমার মনে হয় শুনছেন না, দৃষ্টি সরিয়ে দিচ্ছেন এরকম কিছু নেই, আমার মনে হয় উচ্চ নেতৃত্বের কাছে এটা ঠিক মতো পৌঁছচ্ছেন না, পৌঁছলে নিশ্চয়ই তারা এর ব্যবস্থা করবেন। কারণ হচ্ছে যে আমাদের তো আমরা পরিবার বলি এবং এটা কোথাও হয় না, আমার মনে হয় উচ্চ নেতৃত্বের কাছে ঠিক মতো যদি পৌঁছয় যে নিচের নিচের তলার লোকেরা কি ভাবছেন, তাদের দুঃখটা কোথায়, তাদের ব্যথাটা কোথায়, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর এখনো অনেক সময় আছে, আর 2021-এর প্রার্থী তালিকাগুলো গন্ডগোল হচ্ছে, মানে অনেক জায়গা থেকে অভিযোগ আসছে, অনেকগুলো কেন্দ্র থেকে দেখছি, সিঙ্গুর বা অন্যান্য জায়গায়, বহু জায়গায়, আপনিও জানেন যে গতকাল অবধি তারা ছিলেন অন্য দলে, আজ জয়েন করলেন, আর সারা বছর ধরে এতগুলো দশক আপনিও বললেন যে দুই জেনারেশন ধরে হয়তো জেল খেটেছেন, অনেক অত্যাচার সহ্য করেছেন এবং সেই অবস্থাতেও পার্টিটাকে ধরে রেখেছিলেন, তারা পেছনের সারিতে চলে গেল আর এসে গেলেন এই একজন নেতা যিনি গতকাল জয়েন করেছেন আজকে প্রার্থী হয়ে গেলেন, এটা কি মনে হয় যে এই ক্ষোভটার পেছনেও একটা জেনুইন বক্তব্য রয়েছে? না দেখুন সেটা আমি বলবো না, সেটা আমি ঠিক আমি আপনার সাথে একদম একমত নয়। দল বাড়তে গেলে অন্য দল থেকে লোক আসে, অন্য দল থেকে প্রার্থী বাড়ে, কিন্তু কথা হচ্ছে যে সেটা আলোচনার মাধ্যমে করলে খুব ভালো হয়। না ধরা যাক সৌরভ, একদিকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ক্যান্ডিডেটের রবীন্দ্রনাথ ভট্টাচার্য দাঁড়ালেন সিঙ্গুরে, আরেকদিকে সিঙ্গুরের অসংখ্য কর্মী যারা বললেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য 89 বছর বয়সে তাকে প্রার্থী করা হবে কিভাবে, তাকে তৃণমূল কংগ্রেসই প্রার্থী করল না 80 বছরের বেশি বয়স হয়ে গেল বলে, আপনারা বলেছেন আডবাণী লালকৃষ্ণ আডবাণী মুরলীমনোহর যোশীকে ভোটে টিকিট দেওয়া হয়নি বয়স বেড়ে গেছিল বলে, আর তাহলে সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দেওয়া হলো কিভাবে? আপনি এখানে কোন পক্ষের পাশে রয়েছেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এই প্রার্থিত্ব দেওয়ার পাশে, অথবা তা নিয়ে বিক্ষুব্ধ যারা যাদের বিক্ষোভ প্রকাশ শেষ গেছে তাদের পাশে, সেটা যদি বলেন প্লিজ। দেখুন আমাদের দলে প্রার্থী নির্বাচনের অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যেটা ঠিক হবে যিনি যোগ্য প্রার্থী তাকেই দল নির্বাচন করবে, কিন্তু তার সাথে সাথে যে কর্মীরা তার হয়ে নির্বাচনটা করবেন, যে কর্মীরা নির্বাচনটা লড়াবে, আমার মনে হয় তাদের সাথে কথা বলে একটা যৌথভাবে কথা বলে ডিসিশন নিলে এই ক্ষোভ বিক্ষোভের জায়গাটা থাকবে। সেই কথাটা কেউ বলছেন না, সেই কথাটা বলা হচ্ছে না, এটা আপনার একটা ক্ষোভের জায়গা, কোথাও কোথাও সেই কথাটা বলা হচ্ছে না, নিশ্চয়ই বলা হচ্ছে। আমি আসবো অভিষেক ব্যানার্জি, আমি আপনার কাছেও আসবো, তবে তার আগে ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর খুব দ্রুত ফিরে আসছি, স্বাগত হচ্ছে 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর, আমরা আছি আপনার রায়, আপনারা আলোচনা করছে আর কি বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর চারিদিকে বিক্ষোভ ক্ষোভ এবং দলের মধ্যে ক্ষোভটা বাইরে প্রকাশ পেয়ে আসা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন অতিথি যোগ দিয়েছেন, শিখা মিত্র, যিনি আজকে এই ঘটনাক্রমের কেন্দ্রে প্রায় এসে দাঁড়িয়েছেন। যখন শিখা মিত্রকে শিখা দিয়ে আপনাকে স্বাগত জানাই, আমি অঞ্জন রয়েছি আপনার সঙ্গে, আমি শুধু এটাই বলতে চাইছি যে আপনার নাম চৌরঙ্গি থেকে দেখলাম বিজেপি পড়ল, কি ঘটনাটা কি ঘটলো, মানে হঠাৎ করে এই একটা বড় মিসকমিউনিকেশন এরকম হলো কেন, এটি বলতে পারবেন মানে কি জায়গা থেকে হলো? আপনার কাছে কিরকম কতখানি শকিং লেগেছে অ্যাকচুয়ালি? প্রচণ্ড শকিং,
কারণ আমি তো মানে ভাবতে পারছি না যে এইভাবে একটা এত বড় একটা সর্বভারতীয় দল এইভাবে কাজ করে। কারণ এর আগে আপনার শুভেন্দুর সঙ্গে আমার কথা হয়েছিল, ওকে আমি বারণও করে দিয়েছিলাম আমি কখনোই যেতে পারি না, কারণ আমাদের দেখতে হবে কংগ্রেসের প্ল্যাটফর্ম আর বিজেপির প্ল্যাটফর্ম পুরোপুরি আলাদা। সেখানে আমি কি করি, আমরা কংগ্রেস পার্টি হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ পার্টি, এটা হচ্ছে সবচেয়ে বড় কংগ্রেসের ইয়ে। সেখানে বিজেপি পার্টিটা তো একটা আমার মনে হয় ধর্মের প্রতি তারা বেশি ইয়ে, মানে ধর্ম নিয়ে যেন বেশি মাতামাতি, এই জয় শ্রীরাম এইসব বলা আমার ঠিক এগুলো ভালো লাগে না সেই জন্য। আর তাছাড়া আমাকে না জানিয়ে আমি এর আগেও বলে দিয়েছিলাম যে আমি কখনোই দাঁড়াবো না বিজেপিতে, তো প্রশ্নই নেই। আপনাকে কে বলেছিলেন, শুভেন্দু অধিকারী? আজকে হঠাৎ করে, হ্যাঁ শুভেন্দু প্রথম বলে দিয়ে এসেছিলেন ও আমায় মানে বলেছিলেন, ও ছোট ভাইয়ের মতো আমি ওকে বলে, আমি বললাম না ওটা তো হয় না, কারণ এটা একদম নতুন প্ল্যাটফর্মই, আমি বিজেপি পার্টিতে কখনোই যাব না, একটু বলে দেওয়া হয়েছিল। তারপরে আজকে হঠাৎ এই ঘটনাটা, আমি খুব অবাক হয়ে যাচ্ছি, এত বড় একটা পার্টি সে আমাদের না জানিয়ে আমার নামটা প্রকাশ করে দিল, এটা খুবই খারাপ। আমি বুঝতে পেরেছি, আমি জানি আপনার উপর মানসিকভাবেও এর জন্য আপনি মানসিকভাবে ধ্বস্ত হয়েছেন, মানসিকভাবেও প্রভাব পড়েছে। আপনি তার মধ্যেও আমাদের সময় দিয়েছেন, আপনি সন্ধ্যে থেকেই মিডিয়ার সামনে আসছেন, কিন্তু তা সত্ত্বেও আপনারা তার মধ্যেও আরও একবার আমাদের সামনে বসে এই যারা ব্যাখ্যা করলেন, বস্তুত আমাদের ভাষা আমরা বলি একটা ব্রেকিং খবর এটাই এলো যে শুভেন্দু অধিকারী প্রথম প্রস্তাবটা দিয়েছিলেন যে শিখা মিত্রকে যে আপনি দাঁড়াবেন, আপনি চলে আসবেন বিজেপিতে দাঁড়াবেন, কিন্তু সেদিনই শিখা মিত্র বলেছিলেন যে না তিনি দাঁড়াবেন না। তারপরেও বিজেপি কীভাবে দাঁড় করালো সেটাই হচ্ছে প্রশ্ন, এবং শিখা মিত্র প্রথম এই জায়গাতে বললেন যে তিনি দাঁড়াতে চান না বিজেপির পক্ষে, যেটা সবচেয়ে বড় অস্বস্তি। শিখাদি আপনাকে ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন, এটাই যথেষ্ট। আপনার ছেলে রোহনের সঙ্গে আমি পরে কথা বলবো, রোহন আছেন আমাদের সঙ্গে, রোহন মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, অভিষেক ব্যানার্জি কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন। অভিষেক, আপনি কীভাবে ব্যাখ্যা করবেন এই সমস্ত সিচুয়েশনটাকে, কীভাবে দেখছেন? অঞ্জনদা, আজকে আমার মানে এই আলোচনাটা অনেক বেশি একটু অন্যরকম আমার কাছে, কারণ রোহন শুধু আমার রাজনৈতিক সহকর্মী নয়, রোহন আমার অ্যাকচুয়ালি বন্ধু। আর জেঠি তো আমরা একসঙ্গে মানে আমরা অ্যাকচুয়ালি একটা বৃহত্তর পরিবার। একটা জিনিস কি মানে কোথায় আলাদা জানো তো আমাদের এই কংগ্রেসে, কংগ্রেসে তো অনেক কিছু নেই, কংগ্রেসের ঐতিহ্যের উত্তরাধিকার আছে, যে ঐতিহ্যের উত্তরাধিকারে আমার বন্ধু এবং আমার রাজনৈতিক সহকর্মী জোর গলায় বলতে পারে আমার প্রাথমিক পরিচয় হচ্ছে সেই ধর্মনিরপেক্ষতার শিক্ষা, আমার জেঠি যে কথাটা বলতে পারে, এইটা হচ্ছে কংগ্রেস। আজকে যখন তুমি অন্যান্য দলে কি দেখছো, প্রার্থী হতে না পেরে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, সেখানে প্রার্থী পদ পেয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এইটা হচ্ছে কংগ্রেস। যে এই শিক্ষাটা একটা সময় মহাত্মা গান্ধী দেখিয়েছিলেন, এই শিক্ষাটা একটা সময় সোনিয়া গান্ধী দেখিয়েছিলেন, আজকে আমার বন্ধুর মা, আমার মানে রাজনৈতিক সহকর্মীর মা সেটা দেখালেন, এটা একটা চেঞ্জ। আর এইখানে দাঁড়িয়ে আমি একটা কথা তোমায় অঞ্জন দা আরেকটা কথা বলতে চাই, যেটা আমি সবসময় বলে থাকি, ইউ ক্যানট উইন আ ব্যাটেল বাই মার্সিনারি, ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ জেতা যায় না, সেটা প্রত্যেক মুহূর্তে আজকে বিজেপি উপলব্ধি করছে। যখন বারবার এরা আনতে চাইছে তারা ছেড়ে বেরিয়ে আসছে, অনিচ্ছুক ঘোড়াকে দিয়ে রেস জেতাতে পারবে না। এই যে এই সহজ সাধারণ সত্যিগুলো আজকে যদি বিজেপি না বোঝে তাহলে অনিচ্ছুক ঘোড়া তো একমাত্র দেখছি শিখা মিত্র, বাকিরা সবাই ইচ্ছুক। আচ্ছা, ইচ্ছুকের সঙ্গে এত বেশি তৃণমূল কংগ্রেস থেকে ঝাঁকে ঝাঁকে তারা বেরিয়ে আসছে, ছেড়ে দিন মানে বিজেপির সমস্যা বিজেপি বুঝবে। আজকে পার্থ দা একটা খুব দামি কথা বললো যে তৃণমূলকে হাঁটাতে কেন তৃণমূলের বি টিমকে নেবে, খুব সঙ্গত কথা। তাহলে তৃণমূলকে হাঁটাবার জন্যে সঠিক বিকল্পকে অবশ্যই কংগ্রেস বামের জোট। তাহলে পার্থ দা মানে আমাদের সব থেকে বড় রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে যখন এই সার্টিফিকেটটা পাচ্ছি, আর কি দরকার আমাদের এই জায়গাগুলোর জন্য কংগ্রেস আলাদা, এই জায়গাগুলোর জন্য কংগ্রেস তৃণমূল থেকে বেরিয়ে আসে না। অভিষেক, আপনি এমন করে বলছেন আমার যেন মনে হচ্ছে আমরা কেউ ইতিহাসের ছাত্র নই, এবং কংগ্রেসের প্রার্থী তালিকা বেরোনোর পর রাস্তায় ঘাটে কংগ্রেস অফিসে কি চূড়ান্ত বিক্ষোভের এবং চূড়ান্ত কাহিনী দেখেছি আমরা। অঞ্জন দা মানে এখানে তুমি সৌরভকে যে প্রশ্নটা করছিলে আমি সেই প্রশ্নটাকে আরেকবার
আরেকবার ঝালিয়ে নিতে চাই, 100 বার আমাদের ভেতর এই সংশয় হয়েছে, আমাদের ভেতর অবশ্যই পছন্দ অপছন্দ হয়েছে, থাকতেই পারে, কিন্তু এখানে কি হয়েছে বলতো? যার হাতে আমি গতকাল মার খেয়েছি আজকে তার নামে জয়ধ্বনি দিতে হচ্ছে। বাবুল সুপ্রিয়র মতো কেন্দ্রীয় মন্ত্রীর আপত্তি যেখানে শোনা হয় না সেখানে সাধারণ মানুষের আপত্তি কোথা থেকে শোনা হবে? যার ক্ষেত্রে শোনা হয় না সেই জিতেন তিওয়ারি, যিনি তৃণমূল কংগ্রেস থেকে গেছেন, তিনি আজ প্রার্থী হয়েছেন পাণ্ডবেশ্বরে। পাণ্ডবেশ্বরে বিক্ষোভ শুরু হয়েছে, বিক্ষোভ দেখিয়েছেন, এবং সেই জিতেন তিওয়ারি তিনি কি বলছেন একবার শুনে নেব। তিনি যে প্রার্থী হওয়া শুনেছেন যখন প্রার্থী হচ্ছেন, তারপরে কি বললেন? আমি ভালো লাগছে খুবই, আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টি পরিবারের প্রতি, যে পাণ্ডবেশ্বরে আমার যে বৃহৎ পরিবার, পাণ্ডবেশ্বরে মানুষকে নিয়ে যে আমার বৃহৎ পরিবার তৈরি হয়েছিল বিগত 5 বছর, তাদের সঙ্গে আগামী দিনে যাতে আমি থাকতে পারি তার একটা ব্যবস্থা তারা করে দিয়েছেন, সে সুযোগ আমাকে দিয়েছেন তারা, তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিছু বলবো না, এটা দুটো দর্শনের লড়াই। ভারতীয় জনতা পার্টি একটা আলাদা দর্শন, তৃণমূল কংগ্রেসের একটা আলাদা দর্শন, এবং আমি চাইবো যে দর্শনের লড়াই হোক, জনগণ যেটা মনে করবেন সঠিক, যেটা গ্রহণ করবেন তারা জিতে আসবে। দেখুন, 9-0 কেন্দ্র করে 9-0 স্বপ্ন নিয়ে আমরা কিন্তু সবাই মিলে এগোচ্ছি সংগঠিতভাবে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই জেলায় 9-0 আমরা করতে পারব। জিতেন্দ্র তিওয়ারি তিনি বলছেন যে এটা দর্শনের লয়, তৃণমূল কংগ্রেস একটা আলাদা দর্শন, বিজেপি একটা আলাদা দর্শন, জিতেন তিওয়ারি কিছুদিন আগে ছিলেন যে দর্শনে, সেই দর্শনটা এখন বুঝতে পারছেন যে খুব খারাপ দর্শন এবং তাকে পরাজিত করতে চান। পার্থবাবু কি বলবেন? না মানে উনি ওনার কথার মাধ্যমেই পাণ্ডবেশ্বরের মানুষ কি করতে চলেছেন তার বার্তা দিয়ে দিয়েছেন। মূল ব্যাপার হচ্ছে পাণ্ডবেশ্বরের মানুষ ওনাকে গত 5 বছর বিধায়ক দেখেছেন, এবং যে দর্শন নিয়ে তিনি পাণ্ডবেশ্বরের মানুষের সাথে এতদিন চলাফেরা করেছেন তার প্রবল বিরোধিতা বাবুল সুপ্রিয়র নেতৃত্বে তৎকালীন ওখানকার বিজেপির নেতারা করেছিলেন, এবং গত লোকসভা নির্বাচনে আমরা পাণ্ডবেশ্বরে পরাজিত হয়েছিলাম, কারণ পাণ্ডবেশ্বরের মানুষ মনে করেছিলেন যে তৃণমূলের যা দর্শন তার যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি একজন অযোগ্য মানুষ, এবং স্বাভাবিকভাবেই সেই অযোগ্য মানুষকে যখন বিজেপি পাণ্ডবেশ্বরে আবার প্রার্থী করেছেন, আমার ধারণা পাণ্ডবেশ্বরের মানুষ এবার তাদের যে নির্দিষ্ট স্ট্যান্ড পয়েন্ট জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে তার প্রতিফলন ভোটের বাক্সে ইভিএমের মেশিনে পড়বে। আমি এই কথাটাই বারবার বলতে চাইছি, এত ঘন ঘন দর্শন যাদের পরিবর্তন হয় তারাই মির্জাফর হিসেবে বাংলা তথা রাজনীতিতে পরিগণিত হন। এত তাড়াতাড়ি সব কিছু পরিবর্তন করা যায়, দর্শনের যে এত তাড়াতাড়ি পরিবর্তন হয় এটা রাজনীতিতে বাংলার বুকে আমরা নতুন শিখলাম। বাংলার বুকে এই সংস্কৃতি ছিল না। নতুন শিখলাম বলছেন কেন? 2011 পর থেকে পার্থবাবু, 2011 পর রাজনীতিকে পার্থবাবু, 2011 পর কংগ্রেস এবং বাম শিবির থেকে আপনারা যখন একের পর এক লোককে ওই দর্শন পাল্টিয়ে নিয়ে আসছিলেন তখনও কিন্তু এই আসলে এই অভিযোগটাই শুরু হচ্ছিল যে আপনারা এই একটা নতুন দর্শন নিয়ে আসছেন এবং সেই দর্শনের সঙ্গে আর আরেকটা দর্শনের কন্ট্রাডিকশন ঘটছে। না অঞ্জন, আমার একটা বক্তব্য আছে, দর্শন কোনো পার্টির দর্শন বদলায় না, মানুষের কোনো দর্শন বদলাতে পারে। যারা অন্য পার্টি থেকে তৃণমূলে এসেছিলেন সেই ব্যক্তির দর্শন কেন পাল্টেছে মানুষ সেই ব্যক্তির কাছে জিজ্ঞেস করবে, পার্টির কাছে নয়। আমি কিন্তু ভারতীয় জনতা পার্টিকে জিজ্ঞেস করছি না যে আপনারা দর্শন পাল্টে দিচ্ছেন, আমি সেই ব্যক্তিগুলোকে জিজ্ঞেস করছি আপনি গতকাল যে দর্শনে আদর্শে বিশ্বাসী ছিলেন আজকে একদিনের মধ্যে রাতারাতি কীভাবে আপনার দর্শন পরিবর্তন হয়ে গেল মানুষ তার বিচার করবে। অভিষেক, আপনি হাত তুলছেন, অভিষেক। পার্থদাকে তুমি অ্যাকচুয়ালি যে প্রশ্নটা করলে এবং পার্থদা খুব কনভেনিয়েন্টলি বাইপাস করে গেল সেটা হচ্ছে যে মানে সেটার কারণটা হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। ফ্র্যাঙ্কেনস্টাইনের সমস্যাটা কী বলতো? দিনের শেষে ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু সৃষ্টিকর্তাকে খায়। আজকে সমস্যাটা হচ্ছে এখানে পার্থদা আমার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে কিন্তু পার্থদার বৈদজ্ঞ আমাকে সবসময় মুগ্ধ করে, কিন্তু পার্থদার কাছেও আজকে উত্তর নেই, কারণ ভুল জিনিসের যুক্তি হয় না। আজকে তোমাকে যদি এটা জাস্টিফাই করতে হয় যে সেই সময় মানে সেই সময় পেশি আস্ফালন করে তুমি যে দল ভাঙিয়েছিলে, সেই সময় যে আমাদের জেতা জেলা পরিষদগুলোকে ভাঙিয়েছিলে, সেটা আমি নিশ্চিত পার্থদা রাত্রিবেলা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন পার্থদা সেটা জাস্টিফাই করতে পারে না।
কিন্তু হ্যাঁ চ্যানেলের সামনে এসে আমাদের অনেক কথা মানে আজ পার্থবাবুরা বলেন, আজ পার্থবাবুরা বলেন যে এখন অনেক টাকার খেলা চলছে, আরো অনেক খেলা চলছে ইত্যাদি, কিন্তু সেই খেলাগুলোর অভিযোগ কিন্তু পার্থ ভৌমিক আপনার দলের বিরুদ্ধে বহুদিন ধরে এই বাম এই কংগ্রেস দীর্ঘদিন করে আসছিল। হ্যাঁ অভিষেক প্লিজ কন্টিনিউ। হ্যাঁ তো এবার এইখানে দাঁড়িয়ে যেই মুহূর্তে আমরা দেখি যে মুর্শিদাবাদে একজন মাত্র সদস্য না জেতা অবস্থাতেও সেই জেলা পরিষদ দখল হয়ে যায়, তার সঙ্গে কিন্তু আমরা গোয়াতে রাজ্য চিনিয়ে নেওয়ার ভেতর কোনো পার্থক্য পাই না। সেই কারণে আমরা সবসময় বলি যে রাজনৈতিক ডিএনএটা এই দুটো ফুলের ক্ষেত্রে এক। আমরা বারবার যে কথাটা বলি যে বিজেমূল, আমি এখানে ব্যক্তি পার্থ ভৌমিকের কিন্তু সমালোচনা করছি না, আমি সমালোচনা করছি সেই আদর্শটার, সমালোচনা করছি সেই কর্মপদ্ধতিটার, যে কর্মপদ্ধতিটা আরও অনেক বেশি বড় হয়ে আজকে তৃণমূলকে হন্ট করছে। এটা কিন্তু কোনো আদর্শের নয়, এইটা কিন্তু সুবিধাবাদ। রোহন আপনি আপনি কংগ্রেস রাজনীতি করছেন এবং আপনি যখন এই এই কালচারটা দেখছেন একটা, টু বি অনেস্ট আজকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে বিজেপি তৃণমূল থেকে লোক টানছে বা বিজেপির দিকে তৃণমূল আকৃষ্ট হচ্ছে, তৃণমূলের বেশ কিছু লোক আকৃষ্ট হচ্ছেন বা তৃণমূলের লোক তারা বলছেন কিছু লোক যে দম বন্ধ হয়ে আসছিল, কাজ করার সুযোগ পাচ্ছিলাম না, অতএব বিজেপির দিকে যাচ্ছেন, তখন আপনার এটা মনে হচ্ছে দেজাভু মনে হচ্ছে, মনে হচ্ছে এর আগেও এই ঘটনাটা হয়ে ঘটতে দেখেছেন? তখন অবশ্য শুধু চরিত্রগুলো পাল্টে গেছিল, দলটা পাল্টে গেছিল, তৃণমূল কংগ্রেস একদিকে আপনারা একদিকে, মনে হয়? দেখুন এটা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইন্ডিভিজুয়ালের ওপরেই আসে। আমি এই জিতেন্দ্র তিওয়ারির কথাটাই আমি আপনাদের কাছে ধরতে চাই। আমি ওনার হিন্দিতে যখন উনি তৃণমূলের স্পোক্সপার্সন ছিলেন, 24 ঘন্টা আগেও যেভাবে তিনি তৃণমূলকে ডিফেন্ড করতেন খুব সুন্দরভাবে হিন্দিতে, তার 24 ঘন্টা পরে তিনি আবার চলে গেলেন বিজেপিতে। এত তাড়াতাড়ি একটা লোক কী করে পাল্টে যাচ্ছে এটাই আমি বুঝতে পারছি না। আর কংগ্রেস থেকে যারা তৃণমূলে গেছিলো, আমি সবাইকে ব্লেম করব না, একটা সেকশনকে কিন্তু পুরোপুরি থ্রেট করে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা অভিষেক একটু আগে বলছিল যে জেলা আমাদের যে মুর্শিদাবাদ এবং মালদাতে যে জেলা পরিষদগুলো ছিল সেগুলো কিন্তু আমরা জিতেছিলাম, কিন্তু এমনভাবে পুলিশ প্রশাসন গুন্ডা দিয়ে তাদেরকে এমনভাবে চাপ সৃষ্টি করা হলো। কেন মানুষ ভূঁইয়ার কথাটাই আপনারা ধরে নিন না, যখন সবংয়ে যে ছাত্র পরিষদ ছেলেটা মারা গেল সেই সময় তো মানুষ ভূঁইয়া বসেছিল গান্ধী মূর্তিতে, তিনি ওখানে ফাস্টিং করছিলেন, কিন্তু এমন জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো, তাকে অ্যারেস্টের মুখে নিয়ে যাওয়া হলো, সে বাধ্য হয়ে পার্টি থেকে রেজিগনেশন দিল এবং সে চলে গেল তৃণমূলে, যার বিরুদ্ধে তিনি অভিযোগগুলো করছিলেন এবং তারপরে তিনি হয়ে গেলেন রাজ্যসভার এমপি এবং বিভিন্ন পদে তিনি তারপর পেয়েছেন। তো এটা নতুন করে কিছু বলার নেই। দেখুন আমার বাবা যখন প্রদেশ সভাপতি ছিলেন, আপনাদের মনে আছে যখন ওই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে যে একটা সিনেমা বেরিয়েছিল, সেই সময় রাকেশ সিং একটা ঘটনা ঘটিয়েছিল কোয়েস্ট মলে, সেই সময় কিন্তু রাহুল গান্ধী এবং আমার বাবা প্রদেশ সভাপতি হিসাবে ওই রাকেশ সিংকে কোনো রকমভাবে ডিফেন্ড করেনি। আর যারা ওই সময় আমাদেরকে কংগ্রেস পার্টিকে বললো, বিজেপি পার্টি যারা আমাদেরকে বিভিন্ন কথা বললো, তারাই কিন্তু তারপরে রাকেশ সিংকে নিয়ে নিল এবং ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে দিল। আমি এটা মানে এরপরে আর মানুষকে আমি আর কি বলবো। ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর খুব দ্রুত ফিরে আসছি আপনার রায় নিয়ে, সঙ্গে থাকুন 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর, আমরা আছি আপনার রায়ে। আমি পার্থ ভৌমিক আপনার কাছে একটু যাবো। পার্থ ভৌমিক, এখন যখন এই দেখুন আপনাদের দলও হয় ক্ষোভ বিক্ষোভ একটু থাকে, তারপরে সেগুলো আপনারা সামলে নেন, তারপরে সামনে দিয়ে সামনের দিকে এগোন। বিজেপির এবারের প্রার্থী তালিকা যেটা হচ্ছে যে আপনাদের দলের নেতারা যাচ্ছেন এবং তাদেরকে প্রার্থী করছে, আপনাদের দলে থাকলে আপনারাও হয়তো প্রার্থী করতেন, কিন্তু সেই প্রার্থীদের মধ্যে আসলে কেউ তো অ্যাকসেপ্টেন্স কমে গেছে নাকি বিজেপি মনে করছে যে তাদের দলে যারা কর্মী তাদেরকে দেওয়া হলো না, এই নিয়ে যে কন্ট্রাডিকশন সেটা আপনাদের জন্য কতটা নাকি আপনারা এটি নিয়ে কনসার্ন নন? না, মূলত বিজেপির উপরে কিছু ডিপেন্ড করে না, কিন্তু একটা ব্যাপার ঠিক, মানুষ সবসময় একটা নতুন মুখ খোঁজে এবং স্বাভাবিকভাবে যদি আপনি পুরনো মুখ দিয়েই আমাকে সরিয়ে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ব্যর্থ হওয়ার চান্স অনেক বেশি পরিমাণে বর্তায়।
আমি দুটো কথা বলি অভিষেককে, আমি দুটো কথা বলতে চাই। সময়ের প্রয়োজনে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল 98 সালে, আমরাও তো কংগ্রেস করতাম, আমরাও তো কংগ্রেস থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল করেছিলাম। কংগ্রেস এবং তৃণমূলের রাজনৈতিক যে মতামত কিংবা রাজনৈতিক যে রাস্তা, সেটার মধ্যে খুব একটা পার্থক্য কিছু নেই। স্বাভাবিকভাবেই ভয়ে কাউকে কংগ্রেস থেকে তৃণমূল করা হয়েছে, এর সংখ্যাটা খুবই নগণ্য আমি মনে করি। কারণ ওরা যেহেতু বলছে অনেককে ভয় দেখিয়ে নেওয়া হয়েছে, আমি ওদের সাথে কোনো তর্কে যেতে চাইছি না। আমার ধারণা সেটা অত্যন্ত নগণ্য। তার একটা রাজনৈতিক কারণ হচ্ছে যে সেই সময় লড়াইটা ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এগেনস্ট, এবং পশ্চিমবাংলায় যারা কংগ্রেসের তথাকথিত যারা পরবর্তীকালে তৃণমূলে এসছেন, তারা মনে করেছিলেন যে কংগ্রেসে থেকে সিপিএমের বিরুদ্ধে লড়া যাবে না, বরঞ্চ মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে থেকে সিপিএমের বিরুদ্ধে লড়াইটা অনেক সংগঠিতভাবে লড়া যাবে, তাই তারা কংগ্রেস থেকে তৃণমূলে এসছিলেন। তাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অন্তত 97% লোক তারা নিজেদের মনের টানে, আবেগের টানে তৃণমূল কংগ্রেস এসছিলেন, তাদের জোর করা হয়নি। আর যাদের জোর করে নেওয়া হয়েছিল, তারা আবার মেদিনীপুরের মির্জাফর দল পরিবর্তন করার সাথে সাথে তার সাথে আবার অন্য দলে চলে গেছে। অভিষেক বলুন, আমি এটুকুই খালি আমার বক্তব্য। আর একটা কথা বলবো, যারা অনেক কষ্ট করে ঘাম ঝরিয়ে বিজেপির পতাকাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছিলেন, আজকে বিজেপি এই নির্বাচনে তাদের সবাইকে বঞ্চিত করেছে। সেই বঞ্চিত বিজেপির যারা দাবিদার ছিলেন টিকিটের, তাদের প্রতি আমার সহানুভূতি রইল। আমি বিশ্বাস করি তারা মমতা ব্যানার্জির নেতৃত্বে আস্থা প্রকাশ করে এই বাংলাকে আইন শৃঙ্খলার দিক দিয়ে খুব ভালো রাখবেন, নারীর স্বাধীনতার দিক দিয়ে ভালো রাখবেন, মমতা ব্যানার্জিকে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সাহায্য করবেন। বলুন প্লিজ অভিষেক। হ্যাঁ অঞ্জনদা, 2000 পার্থ দা হয়তো শালটা গুলিয়ে ফেলেছেন, আমি 2015 সালে জেলা পরিষদের কথা বলেছি, আর রোহন যে মানস ভূঁইয়া বা কাটোয়ার রবি চ্যাটার্জির কথা বলেছে, সেটাও 2015 সালে, তখন বামফ্রন্ট শাসনে ছিল না। যাই হোক, একটা জিনিস, মানে পার্থদা যখন এই কথাগুলো বলছে, পার্থদা হয়তো ভুলে গেছে রেজ্জাক মোল্লার নাম, পার্থদা হয়তো ভুলে গেছে সুজিত বোসের নাম। যে 21 জুলাই হচ্ছে তৃণমূলের এক, মানে আমাদের কাছ থেকেই ধার করা একটা অনুষ্ঠান, সেই 21 জুলাইয়ের সময় এরা কেউ কিন্তু দুগ্ধপোষ্য শিশু ছিলেন না। আমার মনে আছে, আমি 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 দমদম থেকে বিলং করি, আমি জানি সেই সময় যখন 21 জুলাই ঘটনা ঘটেছে, আমরা কংগ্রেসি পরিবার, আমরা বাড়িতে যখন ঢুকতে পারছি না, তারপরে তখন যারা যারা এসে বুক বাজিয়ে বলেছে কেন এটা ঠিক হয়েছে, আজকে তারা এদের পোস্টার বয়। যে সাঁইবাড়িকে নিয়ে এনারা সব জায়গায় অভিযোগ করেন, সেই সাঁইবাড়ির পরিবারের ছেলে, মানে সাঁইবাড়ির হত্যাকাণ্ডে অভিযুক্ত পরিবারের ছেলে আজকে তৃণমূল কংগ্রেসের পদাধিকারী। সমস্যাটা এই জায়গাটাতে। ফলে সাকসেস আসলে এসবের উপর নির্ভর করে অথবা নির্ভর করে না, তাহলে তারপরে আপনারা নির্বাচনে জিতেছে, এবং আসলে দর্শনটা এইখানটা কোথাও গুলিয়েও যায়, সেটা যদি উত্তর দেন। না না, সুজিত বোস অনেক আগে তৃণমূলে এসছে, ইলেকশনের সময় 2000 সালে, আমি বলিনি যে সুজিত বোস 2011 সালে এসছে, আমি বলেছি যখন 21 জুলাই 2000 সালে একদম ঠিক আমি বলেছি সুজিত বোস যখন 21 জুলাই হচ্ছে, তখন সুজিত বোস দুগ্ধপোষ্য শিশু ছিলেন না, উনি তখন রাস্তায় দাঁড়িয়ে 21 জুলাইয়ের ঘটনাকে জাস্টিফাই করেছিলেন, রেজ্জাক মোল্লা 21 জুলাইয়ের ঘটনাকে জাস্টিফাই করেছিলেন। আমি এটা বলতে চাইছি, দুটো শব্দকে একসঙ্গে করে নিলে হবে না, যে কোনো একটা দর্শনকে একটা জায়গায় আটকাতে হবে। পার্থদা, আমি তুমি দুজনেই কংগ্রেসী পরিবার থেকে এসে আজকে তুমি হয়তো তৃণমূলে গেছো, আমি আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুল, আপনাকে স্বাগত জানাই। বাবুল, আজ প্রার্থী তালিকা ঘোষণার পর যেভাবে দেখলাম বিভিন্ন প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও একবার ওই বিক্ষোভ, আগুন লাগানো, ভাঙচুর ইত্যাদির ছবি, এমনকি পাণ্ডবেশ্বরেও দেখলাম বিক্ষোভ হয়েছে জিতেন তিওয়ারিকে দাঁড় করানো নিয়ে, এটা আপনাদের জন্য কতটা অস্বস্তি সেটা যদি বলেন প্লিজ। দেখুন, এত বড় একটা দল আমাদের বিজেপি, আমরা বিশ্বের সবচেয়ে বড় দল, এবং আমাদের প্রচুর কার্যকর্তা আছে যারা বহুদিন কাজ করছেন, প্রচুর কার্যকর্তা আছেন যারা আগে হয়তো অন্যান্য পার্টিতে ছিলেন, যারা
মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে আমাদের যে লক্ষ্য সোনার বাংলা আসল পরিবর্তন তার উদ্দেশ্যে কাজ করতে চান। তো প্রত্যেকটি বিধানসভা থেকে আমাদের অভূতপূর্ব যে সাড়া, এক একটা বিধানসভা থেকে কিছু কিছু জায়গায় 20-22 জন করে নাম এসেছিল, তো তার মধ্যে থেকে একজনকেই খালি বেছে নেওয়া যায়, একটা বিধানসভাতে একজনই থাকতে পারে। তো সেক্ষেত্রে কিছু মানুষ শুরুতে থাকেন যারা তাদের অনুগামীদের নিয়তে একটু বিক্ষোভ করেনি করেন, এটা শুধু বিজেপি বলে নয়, মনে রাখবেন এটা সমস্ত দলে, আমি দেখেছি কংগ্রেস সহ বিভিন্ন দলে হয়েছে। কিন্তু বাবুল, সৌরভ সিকদার আমাদের সঙ্গে ছিলেন একটু আগে, সৌরভ সিকদার ছিলেন আপনাদের দলের নেতা, তিনি একটু আগে বলছিলেন যে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সৌরভ সিকদার তিনি বলছিলেন, কিন্তু পার্টির নেতৃত্ব, তার মনে হয়েছে পার্টির নেতৃত্বের আরও বেশি মনোযোগ দিয়ে, আরও বেশি দৃষ্টি দিয়ে, আরও বেশি সমবেদনা সহানুভূতির সঙ্গে এই ক্ষুব্ধ বিক্ষুব্ধ মানুষজনের সঙ্গে কথা বলা দরকার ছিল, সেখানটায় কোথাও বোধ হয় এটা হয়নি এবং সেখানটার গ্যাপ রয়েছে, যে কারণে যার প্রতিবাদে উনি সমস্ত পদগুলো ছেড়ে দিয়েছেন। সৌরভ সিকদার সঙ্গে আমারও কথা হয়েছে, ওর নাম টিকিটের তালিকায় না থাকাতে ও আশা হতো, কাজে ও যেটা বলছে সেটা একটা ইমোশনাল আউটবার্স, কাজে ও যেটা বলছে সেটাকে আমি এই মুহূর্তে, ওটা ব্যক্তিগত মতামত, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। আমি এটাই বলবো যে এত মানুষের মধ্যে 294 জনকেই বেছে নিতে হয়েছে, যাদের সঙ্গে নিয়ে আমরা আমাদের যে বৃহত্তর লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করা, যে নির্মমতা চালিয়েছেন মমতা ব্যানার্জি তার একটা শেষ দেখা মে মাসে, তো সেই লক্ষ্যে এক একটা জায়গা থেকে, আবার বলছি আপনাকে, বহু প্রসপেক্টিভ প্রার্থী ছিল যাদের মধ্যে এ বি সি ডি ই 5 জনই হয়তো কোয়ালিফাই করে টিকিট পাওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি তাদের মধ্যে একজনকেই বেছে নিতে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় এ বি সি ডি যারা আছেন তারা প্রাথমিক ইমোশনাল একটা রিয়াকশান যেটা থাকে তার মধ্যে কিছু দুষ্কৃতি ঢুকে যায়, যারা এসব আগুন ফাগুন লাগায় তার মধ্যে অনেক রকম ব্যাপার থাকে, 2-3 দিনের মধ্যেই দেখবেন যারা আসল বিজেপি সমর্থক তারা সেটেল ডাউন করে যাবে, তাদের যে বৃহত্তর লক্ষ্য, এই যে আজকে এতদিন ধরে আমরা শুনছি যে খেলা হবে, তো খেলা হবে একটা, এই খেলা হবে তৃণমূল বলছে, কিন্তু প্রধানমন্ত্রীজি আজকে খুব সুন্দর করে বলে দিয়ে গেছেন যে উন্নয়ন হবে, সেই উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত বিজেপি সমর্থক আমাদের সঙ্গে আছেন বা চিরকালই ছিলেন, তারা একটা হয়তো ইমোশনাল আউটবার্স হতে পারে, একটা প্রাথমিক হতাশা হতে পারে, তার একটা বহিঃপ্রকাশ হতে পারে। উন্নয়নের প্রশ্নে বাবুল আপনার কাছে বলেছে যে তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল, এই উন্নয়নের প্রশ্নে বাবুল ভুল বলেছে, ভুল বলেছে, প্রত্যেকের সাথে কথা বলা হবে এবং খুব সুন্দর করে আমাদের ভোট হবে, এর মধ্যে কোনো দ্বিধা নেই। এই উন্নয়নের প্রশ্নে একটা প্রশ্ন, ডাবল ইঞ্জিন সরকার দরকার, এইটা যে বলছেন আপনারা, ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে এবং রাজ্যে একই দল থাকবে, আপনি শুনতে পাচ্ছেন বাবুল সুপ্রিয়, যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন। হ্যাঁ শুনতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ একটা বিরাট একটা হাম সাউন্ড আসছে, একটা আমিং সাউন্ড আসছে, শুনতে পাচ্ছি না। ডাবল ইঞ্জিন সরকার, এটার কি প্রয়োজন থাকে আদৌ? যেটুকুনি শুনলাম তাতে আপনাদেরকে এটুকুনি বলতে পারি যে 34 বছর বাম শাসনে চিরকাল আমাদের সংবিধান যে ফেডারেল স্ট্রাকচার বা কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা বলেছিল, অর্থাৎ একটা ট্রেনে যদি 3টে বার্থ হয় তাহলে ওপরের বার্থ সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি বলছি না সংবিধানে বলা আছে যে দ্য স্টেট গভর্নমেন্ট ইজ নট সাবঅর্ডিনেট টু দ্য সেন্টার, অর্থাৎ ওপরের বার্থ মানে সেন্টার আমি বলছি না, বাট যে লেয়ারটা হয় ওপরের বার্থ মাঝের বার্থটা যদি স্টেট গভর্নমেন্ট হয় তাহলে লোয়ার বার্থটা সেটা হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা পঞ্চায়েত, তারা যদি ওপরের বার্থের সঙ্গে সবসময় স্টেট গভর্নমেন্টের যিনি পুরোধা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে যদি সবসময় লড়াই করে যান তাহলে রাজায় যুদ্ধ হয়, রাজনৈতিক যুদ্ধ হয়, কিন্তু উলুখাগড়া অর্থাৎ মানুষের প্রাণ যায়, সেটা পশ্চিমবঙ্গ 44 বছর ধরে দেখেছে। বামফ্রন্ট যা করেছিলেন পরিবর্তনের নামে, দিদি এক্স্যাক্টলি সেই জিনিসটাই করেছেন, এবং ইনফ্যাক্ট 34 বছরে বামও যা পারিনি তারও রেকর্ড উনি ভেঙে দিয়েছেন ইন টার্মস অফ ল্যাক অফ গভর্নেন্স, কীভাবে এক কেন্দ্রের সঙ্গে। অনেক ধন্যবাদ, আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি বাবুল সেনহিল, এর নিয়ে তো অনেকগুলো প্রশ্ন করার অবকাশ ছিল কিন্তু সেই নিয়ে আপনাকে এই প্রশ্ন করলাম, কিন্তু আপনার বক্তব্যই শুনলাম, অনেক ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। আমাদের সঙ্গে আরেকজন বিজেপির নেতা, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন। কল্যাণবাবু আপনাকে অভিনন্দন, আপনি বিজেপির প্রার্থী হিসেবে আপনার নাম ঘোষিত হয়েছে আজই, আপনার জন্য শুভেচ্ছা, মানুষ যে রায় দেবে সেই রায় আপনি শিরোধার্য করবেন এটাই আশা করে নিই। কল্যাণবাবু আজকে আপনার তো নাম বেরিয়েছে, আপনি খুশি, আপনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু অনেকগুলো কেন্দ্রে আমরা দেখছি
প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি চলছে, এটা এটা আপনারা কীরকমভাবে দেখছেন? আপনার কেন্দ্র প্রচলিত হচ্ছে কিনা বা পাশের কেন্দ্র যদি হয় সেটাকে কীভাবে দেখছেন একটু যদি বলেন প্লিজ। কল্যাণ চৌবে তার সঙ্গে যোগাযোগের সমস্যা হচ্ছে। কল্যাণ চৌবে আপনি শুনতে পাচ্ছেন? কল্যাণ বাবু শুনতে পাচ্ছেন না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা এখানে আমাদের সময় শেষ, আমরা আপনারা এখানে শেষ করছি, এরপরে ফিরে আসছি পেজ ওয়ান নিয়ে। স্বাগত করছি পুরস্কারটা।